আমি আর জানি না কদিন বাদে ছেলেপুলেদের যখন বাচ্চা কাচ্চা হবে তারা যখন বড় হবে তখন তারা বলবে আমরা পুতুল নাচ দেখতে যাবো আমরা নাগরদোলা চড়তে যাব তখন বাড়ির তিন বউ মিলেও বলবে আমরাও যাব আমরাও যাব তুই হাসছিস কেন এখন বুঝিয়া রেজাল্টের জন্য ভয় করছে না আমাদের নিয়ে হাসা হাসি করলে রেজাল্ট কিন্তু একদম ভালো হবে না মেজমা মেজমা তোর পার্টিতে বসছে তুমন কোথা বলিস না ঠিক আছে মু আর কোনোদিন হাসা হাসি তো করব খেলে কিছু বল না ঠিক আছে জানি না তো উর্চিকে ফোন করে রেজাল্টের কথা সব জানিয়ে দিয়েছে আর ওরও তেমনি সঙ্গে সঙ্গে আর্যকে ফোন আর্য অফিস কামাই করে রূপকে নিয়ে একেবারে এ বাড়ি তোরা কি কথা বলতে লিখেছিস কানে কানে সব কথা তোমাকে শুনতে হবে নাকি এইসব বড়দের কথা শুনতে নেই কোথায় গেল বাড়ির সবাই রূপ দিদি আমিও এসেছি কালকে গেলাম আমার আজকে চলে এলো মাহা কাছে বাপের বাড়ি হলে এটুকু সুবিধা পাওয়া যেতেই পারে এনে এত বড় মিঠার বাক্স এনেছিস কিসের লিখে না এই জন্যই এনেছি যে আমরা একটা আগাম অভিনন্দন জানিয়ে গেলাম এমন কথা বলিস না আর্য দাদা বাবু এমনিতেই তো মোর ডরে না বুকটো কাঁপছে না এটা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই যাই মনে ভালো বাধ্য সব কথা আসলে আমরা ভাবছিলাম দুপুরবেলা বাইরে কোথাও খাবো সেই কারণেই চলে এলাম তুইও ভাবছিলি বড় দাদা বাবুও তো ভাবছিল তাহলে তোদেরকে দুজনের কোথায় ই খুললো কি করে হ্যাঁ মানে আমাদের ওয়েবলেংথে এমন একটা মিল আছে যে আমি যা বলি ও তাই বলে আচ্ছা কে কে যাচ্ছে তাহলে খেতে তাহলে তো সবাইকে তৈরি হতে হবে চাইনিজ না কন্টিনেন্টাল আজকের খাবারটা আমি স্পন্সর করতে পারি তো অফিস কামাই করে খেতে যাবে কেন রোজই তো যাচ্ছি অফিসে একদিন না গেলে কি তোর মুখে রামলাম